হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনশন দ্য এলিমেন্টস অব মৌরিয়ান হিস্ট্রি, অর্থাৎ মৌর্য যুগের ইতিহাসের যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ক্লাসটিতে। তো তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। ডিটেলস জানতে চাইলে জেনে নাও আমাদের নাম্বারে ফোন করো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। মৌর্য যুগের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করব, মানে মৌর্য যুগের ইতিহাস জানতে গেলে আমাদের কোন কোন সোর্সেস বা উপাদানগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই নিয়ে আলোচনা করব। ওকে, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মৌর্য যুগ থেকে ইতিহাসের প্রচুর উপাদান কিন্তু আমাদের হাতে এসেছে। এই সব উপাদানগুলিকে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক এই দুই ভাগে কিন্তু বিভক্ত করা যায়। এবার কৌটিল্যের অর্থশাস্ত্র এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। এই গ্রন্থ থেকে সমকালীন মৌর্য যুগের রাজনীতি বা রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ, প্রশাসনিক ব্যবস্থার বিস্তৃত এবং নির্ভরযোগ্য বিবরণ কিন্তু পাওয়া সম্ভবপর হয়। এছাড়া আমরা বলতে পারি পুরাণ, বিশেষত বিষ্ণু পুরাণ, গার্গী সংহিতা এবং পতঞ্জলির মহাভাষ্য এই যুগের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু স্বীকৃত হয়েছে। দেন বৌদ্ধ গ্রন্থ বলতে পারি আমরা মহাবংশ, দীপবংশ, মহাবোধি বংশ, অশোকাবদান এবং জৈন গ্রন্থ কল্পসূত্র ও হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নানা তথ্য সরবরাহ করে। এবার নেক্সট আমরা যেগুলোর ব্যাপারে বলবো, কি বলেছে মৌর্য যুগের পরে লেখা বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, নন্দবংশের পতন এবং মৌর্য যুগের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনের কিন্তু বিশেষ মানে বিশদ বিবরণ কিন্তু আমরা পাই। গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গী হিসাবে ভারতে আগত তিনজন গ্রিক পর্যটক নিয়ারকাস, ওনিসিক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস এর বিবরণ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। তার রাজসভায় আগত গ্রিক দূত মেগাস্থেনিস রচিত ইন্ডিকা মৌর্য যুগের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আমরা সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি ও স্তম্ভলিপি, শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি আমাদের কিন্তু নানাভাবে সাহায্য করে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.জ্ঞানজ্যোতি.info লিখে যদি গুগলে সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে, এবং নীলস নিভা নামে আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।